প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি একরামুল হক আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ত্রিকোণমিতির উপরে অর্থাৎ 9.3 এর 22 থেকে 24 অঙ্কের উপরে আজ আলোচনাটা শুরু করছি। দেখেন আমাদের আজকের বিষয়বস্তু কি অনুশীলনের 9.2 এর 22 থেকে 24 আপনাদের আজকে ক্লাস নম্বর 14 আর এখানে আমার ফেসবুক আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে আর বিষয় জেনারেল ম্যাথ অনুশীলনী 9.2 এর 22 থেকে 24 যে অঙ্কগুলো আজকে করব সেটা প্রথমে দেখেন cos 3 a সমান 4 cos q a মাইনাস 3 cos a যদি a সমান 30 ডিগ্রি হয় এটা দেখাতে হবে আর সমাধান করতে হবে। একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, থিটা এর মান বের করতে হবে অর্থাৎ কোণের মান, থিটা রেঞ্জটা দেওয়া আছে 0 ডিগ্রি সমান বা বড়, 90 ডিগ্রি সমান বা ছোট, এই রেঞ্জের ভিতর। আরেকটা আছে সমাধান, এই সমীকরণ দেওয়া আছে এটা থিটা এর মান বের করতে হবে, সমাধান বলতে এখানে থিটা এর মানে বের করতে হবে আর থিটাটা সূক্ষ্ম কোণ হবে, সূক্ষ্ম কোণ মানে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ হলে সূক্ষ্ম কোণ, সেই রেঞ্জের ভিতরে আমরা কোণগুলো বের করব। এখন তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখেন 22 নম্বর অঙ্কটা তাহলে আমরা করা শুরু করি। দেওয়া আছে এ সমান 30 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে হবে। তাহলে কস থ্রি এ, কস থ্রি এ এর মান হচ্ছে 30 ডিগ্রি বসাই দিলাম, তাহলে কস 90 ডিগ্রি আমরা ওই শখ থেকে জানি কস 90 ডিগ্রির মান, সাইন 91 আর কস 90 0। রাইট হ্যান্ড সাইডটা এবার করি, রাইট হ্যান্ড সাইডটা আছে 4 কস কিউ এ মাইনাস 3 কস এ, এখন এর মান বসাই দিই, কস এর মান 30 ডিগ্রি যেহেতু কিউব আছে অপারেটর পর কিউব থাকলে পুরা হোল কিউব লেখা যায় আর 3 কস 30 ডিগ্রি, এখন 4 কস 30 ডিগ্রির মান রুট 3 বাই 2 এই কিউব মাইনাস 3 কস 30 ডিগ্রির মান রুট 3 বাই 2, তাহলে 4 এটাকে যদি আমরা রুট 3 কে 3 কিউব করি তাহলে 3 রুট 3 হয় আর 2 কে কিউব করলে 8 হয়, 3 রুট 3 বাই 2 এটা কাটাকাটি করলে 3 রুট 3 তাহলে এখানে কত হয়, কাটাকাটি করলে 4 কে 4 গুণে 8 তাহলে দুই পক্ষে একই রকম হয়ে গেল, এখানে দুই দিকে 3 রুট 3 বাই 2 মাইনাস এখানেও 3 রুট 3 বাই 2 তাহলে এটা কেটে যায় 0 হয়ে যায়। তাহলে আমার যেহেতু দেখাতে বলেছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শিফট এস এইচ ও ডাব্লিউ ইডি, এটা হয়ে গেল আমাদের 22 নম্বর। এবার 23 নম্বরে আসি, 23 নম্বরে দেওয়া আছে যে সমীকরণটা, সমীকরণটা উঠায় সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এখানে কিন্তু দেওয়া আছে রেঞ্জটাও দেওয়া আছে 0 ডিগ্রি চেয়ে বড় সমান থিটার মানটা 90 ডিগ্রি সমান বা ছোট। এখন যদি উভয় পক্ষকে এটাকে বর্গ করি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান 1 স্কয়ার বর্গ করি
তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয় এ স্কয়ার প্লাস টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা তার স্কয়ার ইকাল টু ওয়ান। এই সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা এক জায়গায় নিয়ে আসলে আমরা ওয়ান লিখতে পারবো, কস স্কয়ার থিটা এই দুইটা এক জায়গায় রাখলাম আর টু সাইন থিটা কস থিটাটা এক জায়গায় লিখলাম। যেহেতু এটুক সমান ওয়ান আমরা জানি তাহলে টু সাইন থিটা কস থিটা সমান ওয়ান, তাহলে আমরা কি পাচ্ছি এখন টু সাইন থিটা সমান, তাহলে আমরা এখানে এই ওয়ানটা ওদিক নিয়ে গেলে টু সাইন থিটা, টু সাইন থিটা সমান ওয়ান মাইনাস ওয়ান, টু সাইন থিটা সমান জিরো। তাহলে তাহলে অতএব হয় সরি এখানে টু সাইন থিটা কস থিটা আছে সমান ওয়ান মাইনাস ওয়ান, টু সাইন থিটা কস থিটা সমান জিরো। তাহলে হয় এখন দেখেন এখানে টু সাইন থিটা আছে না, টুটাও আমরা এখানে নিচে নিয়ে গেলে জিরো নিচে নিয়ে গেলে জিরো হয়ে যায়, তার মানে এটা সমান আমরা একবারে জিরো লিখতে পারি। তাহলে এখানে দুইটা রাশির গুণফল যেহেতু জিরো তাহলে হয় একটা যে কোনো একটা শূন্য হতে হবে, হয় সাইন থিটা সমান শূন্য, তাহলে থিটা সমান কি লেখা যায় দেখেন অপারেটর দুই দিকে নিই সাইন অপারেটর, তাহলে সাইন জিরো ডিগ্রি নেওয়া যায় তাহলে অতএব থিটা সমান জিরো ডিগ্রি। যেহেতু আমার রেঞ্জটা এখানে ছিল দেখেন জিরো ডিগ্রি সমানটা গ্রহণযোগ্য হবে তাহলে আমরা নিতে পারবো ওই রেঞ্জের ভিতরে আছে, অথবা আবার কি হতে পারে কস থিটা সমান শূন্য হতে পারে, যেহেতু এই দুইটা রাশির গুণফল শূন্য তাহলে যে কোনো একটি শূন্য হতে পারে, হয় এটা শূন্য না হয় এটা শূন্য, এটা শূন্য হলে থিটার মান জিরো ডিগ্রি হয় আর এটা শূন্য হলে কি হয় এখন আমরা দেখি কস থিটা সমান কস নাইনটি ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান কত নাইনটি ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় সমাধান সমাধান থিটা সমান জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এই দুইটা যে কোনো একটা হতে পারে। তাহলে আমাদের ২৩ নম্বরটা হয়ে গেল, এবার পরের অঙ্কটা দেখেন পরেরটাও এই ২৩-এর মতো করেই করব। এবার ২৪ নম্বরটা দেখেন সমাধান এখানেও সমীকরণ দেওয়া আছে থিটা যখন সূক্ষ্ম কোণ, তাহলে আমরা পরেরটা করি তাহলে এটা মুছে দিলাম। ২৪ নম্বর দেওয়া আছে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান টু মাইনাস ফাইভ কস থিটা। দেখেন আমরা একটা জিনিস আগে একটু দেখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান, এটা থেকে আমরা সাইন স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কয়ার থিটা লিখতে পারি, আবার কস স্কয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি, তার মানে এখানে দুইটা অপারেটর একটা সাইন আর একটা কস, স্কোয়ার থাকলে কেবলমাত্র সাইন থেকে কসে নিয়ে আসা যাবে কস থেকে সাইনে নিয়ে আসা, স্কোয়ার না থাকলে তো হয় না, যেহেতু এখানে স্কোয়ার আছে কসের উপরও আছে সাইনের উপরও আছে কিন্তু এখানে স্কোয়ার নেই, তাহলে এই এখানে যে কোনো একটা কসকে সাইনে পরিণত করতে পারবেন সাইনকে কসে পরিণত করতে পারবেন কারণ দুইটার উপরই স্কোয়ার আছে, এইটা যেহেতু স্কোয়ার নেই এটা যেহেতু কসই রাখতে হবে তাহলে সাইনটাও পরিবর্তন করে কসে নিয়ে আসে তাহলে সব কস হলে একটা সমীকরণ পেয়ে যাব, কস স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটা লেখা যায় টু মাইনাস ফাইভ কস থিটা লেখা যায়, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা
इक्वल टू टू माइनस फाइव कॉस थीटा। ताहले एटा गेलो कॉस स्क्वायर थीटा। ताहले आमादे एखाने कॉस स्क्वायर थीटा तो केटे जाच्छे माइनस ताहले फाइव कॉस थीटा। ताहले आमादे एखाने सम्भवत एखाने प्रश्न एकटु भूल थाकते पारे, आमी दाड़ान एकटु देखी। माइनस ताहले देखें एखाने आमादेर एकटु माइनस आछे, ताहले माइनस आर एटा ताहले प्लस हो जाए। ताहले आमादेर कस स्क्वायर आर कस स्क्वायर टू कस स्क्वायर थीटा, आर एटा जदि एदिक निये आसि ताहले प्लस फाइव कस थीटा हय। आर ए प्लस टू एदिक निये आसले माइनस टू, आर ए माइनस वन, माइनस थ्री हय इक्वल टू जिरो। তাহলে এটা মিডল টার্ম করবেন, কস থিটাটা এক্স মনে করলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি, আসলে এমন টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি। এটার মিডল টার্ম করে যেভাবে ঠিক এটাকেও আপনারা এক্সের জায়গায় মনে করবেন কস থিটা। তাহলে এটা কীভাবে করা যায়, ছয়কে ছয় এটা ভাঙা যায়, তাহলে তিন দুগুণী ছয় যেহেতু ছয়কে ছয় সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি ইকাল টু জিরো। তাহলে এখানে কমন যাচ্ছে টু কস থিটা, তাহলে কস থিটা মাইনাস প্লাস থ্রি, আর ওয়ান কমন নিলে কস থিটা প্লাস থ্রি ইকাল টু জিরো। তাহলে কস থিটা প্লাস থ্রি কস থিটা প্লাস থ্রি, আর এখানে টু কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো। এখানেও দেখেন দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে হয় এই কস থিটা প্লাস থ্রি ইকাল টু জিরো হবে, তাহলে কস থিটার সমান মাইনাস থ্রি, কিন্তু কস থিটার মান কখনো মাইনাস ওয়ান থেকে ছোটো অথবা প্লাস ওয়ান থেকে বড়ো হতে পারে না। তাহলে এখানে লিখে দিই যেহেতু কস থিটা কস এবং কস থিটা এবং সাইন থিটা এর মান মাইনাস ওয়ান অপেক্ষা ছোট এবং ওয়ান অপেক্ষা বড় হতে পারে না, পারে না। তাহলে অতএব কস থিটা নট ইকাল টু মাইনাস থ্রি, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য নয়, তাহলে আমাদের আর একটা আছে এই সাইডে লিখি। তাহলে অথবা আর একটা কী হতে পারে, টু কস থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো, টু কস থিটা সমান ওয়ান, কস থিটা সমান হাফ, কস থিটা সমান কস সিক্সটি ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান সিক্সটি ডিগ্রি। তাহলে অতএব দেখেন এই রেঞ্জের ভিতরে যে রেঞ্জ দেওয়া আছে সূক্ষ্মকোণ, এটা তো সূক্ষ্মকোণই পেয়েছি, নির্ণয়ের সমাধান থিটা সমান সিক্সটি ডিগ্রি এ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই তিনটা অঙ্ক আজকে বুঝতে পেরেছেন এবং অনুশীলন করবেন বেশি বেশি। আশা করি আগামী আরেকটি ক্লাস নিয়ে হাজির হব, সে আশা রেখে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।